হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঋতিকা মালিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। তো নিয়ে চলেছি পেপার দুর্গা 2024 পার্ট 7। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমি আমার কাগজে দুর্গা শাড়ি পরিয়েছি। তোমরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, যারা জানো যে কাগজে ঠাকুর ব্যাপারটা, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার চ্যানেলে বাকি ভিডিওস গুলো দেখে নিতে পারো, সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবং আমার চ্যানেলে আর্জেনি এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে সেটা দেখে নিতে পারো, সেখানে তোমার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তার বেশি কিছু বলছি না, কমেন্ট করে লিখে দাও জয় মা দুর্গা এবং মা দুর্গার নাম করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে আমি মা দুর্গাকে এখানে ব্লাউজটা পরিয়ে নিচ্ছি, এরপর আমি মা দুর্গাকে শাড়ি পরানোর কাজ শুরু করব। এবং এখানে আমি গ্লুগান ইউজ করেছি মা দুর্গাকে শাড়িটা পরানোর জন্য, এবং প্লিটস করার জন্য এবং পিন করার জন্য আমি এখানে স্টেপলার ইউজ করব। প্রথমে আমি একটা পায়ে পরিয়ে নেবো এবং তারপর আমি আরেকটা পাতেও পরিয়ে নেব। এবারে কিন্তু আমি মা দুর্গাকে একদম ডিপ নেভি ব্লু কালারের শাড়ি পরিয়েছি, কারণ এবারে যে সাজটা আমি বানিয়েছি সেটা সম্পূর্ণ একদম সাদা রঙের সাজ বানিয়েছি। তার জন্য এই ডিপ কালারের শাড়ির উপর যখন আমি সাদা রঙের সাজটা পরিয়েছি মাকে, তখন কিন্তু অসাধারণ দেখতে লাগছে। সেটা কিন্তু তোমরা পরের পার্টে ভিডিওতেই দেখতে পারবে। এবং মাকে শাড়িটা পরানোর পরেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো, এবং সাজ পরানোর পরেও কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে। আমি ঠিক যে লুকটা ইমাজিন করে এই শাড়িটা কিনেছিলাম, শাড়িটা পরানোর পর এবং সাজটা পরানোর পর ঠিক সেরকমই দেখতে লাগছে, মানে একদম অসাধারণ দেখতে লাগছে। সেটা তোমরা পরের পার্টে ভিডিওটাই দেখতে পাবে। এবার আমি মাঝের কুচিটাকে এখানে বানিয়ে নিয়েছি এবং এটাকেও আমি গ্লুগান ইউজ করে আটকে নেব। মায়ের আঁচলটাকে আমি এখানে পিন ইউজ করে আটকে নিয়েছি। ঠিক যেভাবে মা দুর্গাকে শাড়ি পরালাম, ঠিক একইভাবে আমি এখানে লক্ষ্মী সরস্বতীকেও শাড়ি পরিয়ে নিচ্ছি।
কার্তিক এবং গণেশকে আমি এখানে ধুতিটা পরিয়ে নিচ্ছি। যেভাবে বাকিদের শাড়ি পরিয়েছি ঠিক একইভাবে আমি এদেরকে ধুতিটা পরাবো, কিন্তু কার্তিকে শুধুমাত্র ধুতির কুচিটা দেবো না, কারণ কার্তিক তো মহির ওপর বসে থাকবে, তো মাঝখানটা ফাঁকা রাখবো এবং গণেশের ধুতিতে একটা সুন্দর করে কুচি বানিয়ে দেবো। যে কাপড়টা ইউজ করে বাকিদের আমি শাড়ি পরিয়েছি ঠিক একই কাপড় এখানে ইউজ করে আমি এদের ওড়নাটাকেও বানিয়ে নিচ্ছি। এবার আমি মহিষাসুরকে এখানে ধুতিটা পরিয়ে নিচ্ছি। তো আমার কাপড় পরানোর কাজ কমপ্লিট। এবারে আমি মায়ের শাড়ির রঙটা একটু অন্যরকম ট্রাই করেছি, কারণ এবারে আমি মাকে সাজটা যেটা বানাবো সেটা সাদা রঙের ওপর বানাতে চলেছি এবং মায়ের যে মানে শাড়ি পরানোর ধরনটা সেটাও নতুন কিছু ট্রাই করেছি, তো বুঝতেই পারছো ব্যাপারটা অন্যরকমই হতে চলেছে এবারে আউটকামটা, এবং সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, আমি জানি তোমরাও ভীষণ এক্সাইটেড। তো মাকে কেমন লাগছে এখন শাড়ি পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবে না। ভিডিওকে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট টার্গেট কিন্তু 6000 সাবস্ক্রাইবার্স, গুপ্তাতে আমার চ্যানেল 6000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিও। পার্ট 7 এর ভিডিও এই পর্যন্তই, পার্ট 8 এ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমি আমার কাগজে দুর্গা সমস্ত সাজটা বানাবো এবং মাকে পড়াবো। তো বুঝতেই পারছো ফাইনাল আউটকাম আসছে, কিন্তু আর খুব বেশি দেরি নেই, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা যারা যারা তোমাদের মনের ব্যাপারটা আমার সাথে এখনো শেয়ার করনি তারা অবশ্যই শেয়ার করতে পারো ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে। আমার ফেসবুক এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করে দিও এবং সেখানে গিয়ে ট্যাগ করে ডিএম করে মেনশন করে তোমরা তোমাদের মনে পেপার এনে আমার সাথে অবশ্যই শেয়ার করো। পার্ট 7 এর ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পার্ট 8 এ। টিল দেন বাই।